ভবিষ্যৎ না কি চিন্তা ভাবনা এই সাফল্যের পরে? মানে আমরা দেখেছি যে র্যাঙ্ক করার সঙ্গে সঙ্গে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের একটা ইয়ে থাকে। কেন উঠতে দিকে তাকে কথা বলো, তোমার এই সাফল্যের পিছনে কে আছে, কে ছিল? কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম তো কোনো নির্দিষ্ট টাইম ধরে না, যতক্ষণ ভালো লাগতো করতাম, ভালো লাগতো না। হবি কি? কি খেলাধুলা করতে ভালোবাসতো? কি খেলা দেখতে? কে ফেভারিট প্লেয়ার? যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য তোমার মেসেজ কি থাকবে? তাদেরকে এটাই বলবো যে কোনো চাপ নিয়ে পড়া না, যে আমাকে এটুকু করতেই হবে এরকম কিছু না। ওরকম ভাবে বললে পড়া হবে না, পড়াটাকে ভালোবেসে পড়তে হবে যতক্ষণ ইচ্ছা। আর টেক্সট বই পড়তে হবে, শুধু নোট পড়লে হবে না। আমি একটু